তবে আসুন দেখুন শুনুন বুঝুন এবং উপভোগ করুন আজকের নাটক ভালো থাকার গল্প। চলো সাবান দিয়ে অনেকদিন ধরে চেষ্টা করতেছি তোমাকে বাড়ি আমি বলছো, আরে কাজের ফাঁকে তো সময় হয় না। আরে দোস্ত কি যে বলো, মানুষের সময় থাকে না, ওটা করে নিতে হয়। ঠিকই বলেছেন ভাইজান, আপনি হলেন এই গ্রামের মান্যগণ্য ব্যক্তি, আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরাও ভালো কিছু করতে পারব। আরে থামো, সব শিক্ষা সবার জন্য না, যে যে জায়গায় থেকে ভালো আছি ভাবলেই ভালো থাকা যায়। অবশ্যই। যাই হোক দোস্ত, হ্যাঁ বলো দোস্ত, একটা সুসংবাদ লই আইছি। সংবাদ? হ্যাঁ, আরে আমার মাইয়ের বিয়ের সংবাদ। আরে তো খুবই ভালো কথা দোস্ত, পরশুদিন আমার মাইয়ের বিয়া। এই পরশু? হ্যাঁ, তাহলে খুব ভালো হয়েছে। তুমি যাবা, ভাবি যাবে, সবাই চাইতে ডাল ভাত খাইয়া আর নাস্তা খুঁজতে আবার। অবশ্যই অবশ্যই। ভাবি একটু কথা শুনবে? কি বলেন? আপনাদের ল্যাট্রিন দেবো ধরে দি। ওই তো ওই দিকে দরজা দিয়ে বের হয় বাঁ দিকে। আচ্ছা ভাবি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দোস্ত, মেয়ে তো বিয়ে দিতেছো, তা ছেলে করে কি, থাকে কোথায়? আরে দোস্ত তুমি চিনবা, এই যে দক্ষিণ গান্ধায় রমিজ আছে না? হ্যাঁ রমি। আর রমিজ খন্দকার? হ্যাঁ রমিজ খন্দকারের ছেলের সাথেই তো আমার মাইয়ের সম্পর্ক। আরে রমিজের ছেলে? হ্যাঁ। না ছেলেটা খুব ভালো, শুনেছি সরকারি চাকরিও করে, খুব ভালো হয়েছে। আরে ভাই সরকারি চাকরি করুক আর ছেলেটাই তো ভালো, সেই জন্য সম্বন্ধটা করলাম। আগে পারছো? আচ্ছা যাই দোস্ত, এখন তো আমার যেতে হয়। না না না, কারণ কি আরো অনেকের বাড়িতে দাওয়াত দেওয়া বাকি রয়েছে। ঠিক আছে, তাহলে তোমাকে আর আটকাবো না, আমি বাজার থেকে যাব, চলো একসাথে যাই। হ্যাঁ যাও, আমার আর কয়েকবার যেতে হবে তো, তা যাও। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ ভাবি আপনি আমাকে তো আসবেনই। ঠিক আছে আচ্ছা আসবো, আমিও যাই, সবার জন্য রান্না করা লাগবে। আচ্ছা ঠিক আছে। রহমান ভাই বাড়ির পরিবেশটা কত সুন্দর, বাড়ির চারপাশটা কত ওই পরিষ্কার সাজানো গুছানো। আর একটা কথা, আমি যে তাদের ল্যাট্রিন দিয়ে গেলাম সেখানে যাইয়ে তো আমি একটু অবাক, কি যে পরিষ্কার আর কি যে সুন্দর, যা বলার মতো। এই এই যে তোমার একটা বদঅভ্যাস, এ জীবনও গেল না, তুমি যেখানে যাবা ওইখানে কার কি আছে খালি এদিকে নত। শোনো তুমি এত রাগারাগি না করে আমার কথাটা তুমি মন দিয়ে শোনো, আমাদের ল্যাট্রিনের অবস্থা দেখছো, কি যে নোংরা কি অপরিষ্কার। এই বিয়ে বাড়িতে এসে যদি তারা আমাদের ল্যাট্রিনে যায় আর যদি যাইয়ে দেয় এই অপরিষ্কার নোংরা ল্যাট্রিন, তাহলে আমাদের মান সম্মানে থাকবে। ওরে আল্লাহ তুমি কি থামবা, এই চলো চলো, মেজাজ তো খারাপ করে দিল। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন, আমি কথা কইলি তো দোষ, যেদিন ভরা মর্জি শোনার নাক কাটা যাবে সেদিন আমার কথাটা মনে পড়বে। ওরে ভাই একদিন আমারও ভালো লাগতো না, তাই গত বছর
ওই লেট্রিনে যাওয়ার পথে ওই বদনা লইয়া পাশার খাইয়া পড়িয়ে যাইয়া বদনা বদনা গেছে সিটটা। এরপর আমি আমার নিজের রুম আমি নিজেই বসতে পারছি। তাই তুমি ওই যে বলতে আসো বাউ, এই ভালো কথা ভালো লাগে না, কার ভালো কথা ভালো না লাগিয়ে পারে? সে যে আমাদেরই লোক স্বপ্নপুরে মাস, হ্যাঁ খাই পান খেলে না পি বুঝি, তার ঠিক আছে বাউল। আসলে এই এলাকাটা মানে একটু অসচেতন, তাই সচেতনতা সৃষ্টি করার দরকার। আমি দেখি আমার নাতি এই ডাকাত থেকে ওই যে মস্ত বড় জাদু আইলে নাতির লগে আলাপ করিয়ে দেখি ব্যাপারটা কি করা যায়। আলাপেই তো ফোটে গোলা। ও রে ভাই জান, ও রে বহু জান, লেটিন পরিষ্কার রাখাই পরিষ্কার করতে হইবে, অনেক অপমান অপদস্থ হয়েছি। এ গেলা কই? আরে বালতি উত্তা দাও ভাই। আরে আপনাদের বাথরুম পরিষ্কার রাখবেন? রফিক ভাইয়ের মতো ভুল করবেন? আচ্ছা আপনাদের বাথরুমে যে সেত প্যান যে বলে সেত প্যান, এটা কি লাগাবেন আপনারা? আচ্ছা ঠিক আছে। কেটা কেটা আমার দলে আছে না লাগাই। আচ্ছা আপনারা কি ময়লাকে ভালোবাসবেন না সাবানকে ভালোবাসবেন? আপনারা সবাই কি সাবানের পক্ষে? আচ্ছা ঠিক আছে। হাত ধোবো আমরা কত সেকেন্ড বসে? ও আচ্ছা, রাস্তা বেরোলে আমরা কি পরবো? মাস্ক পরবো সবাই? আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তুমি দর্শকবৃন্দ, আমরা যে আজকে আপনাদের এই নাটকটি দেখালাম, এই নাটক থেকে শিখে আপনারা যদি আপনার বাড়িতে গিয়ে সেই অভ্যাসে যদি পরিণত করতে পারেন, তাহলে আজকে এই নাটক করা আমাদের সার্থক হবে। আপন সঙ্গীত সংগঠনের পক্ষ থেকে তথা সেন্ট বাংলাদেশ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের নাটক এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আপনারা অনেক সময় ধৈর্য ধরে নাটক দেখেছেন, আপনারা একটু